প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুরু করতে চলেছি কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট টু পার্ট। এই পার্ট টু অংশ পড়ার আগে আমরা দেখবে আমি পার্ট ওয়ান পড়িয়েছি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওটা দেখে নেবে। তাছাড়া পার্ট টু পড়তে অসুবিধে হবে। আমরা একটু পার্ট ওয়ান থেকে কিছু ছোট প্রশ্ন যেটা পড়িয়েছি আমি বলতে চাইছি শুরুতেই। তোমরা অনেক বাতি দেখেছ আলো জ্বলে, 25 ওয়াটের একটা বাতি, 25 ওয়াট, এই বাতিটা কতগুলো ফোটন কণা প্রতি সেকেন্ডে ছাড়ছে? এই বাতিটা থেকে নির্গত একবর্ণী আলো ধরো বেরোচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হবে এই 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তিটাকে জুল এককে বের করা। কি করে বের করব? আমি গতদিনে যেটা বলেছি সেটার দিকে নজর করো। ইলেকট্রন ভোল্ট এককে শক্তি বের করানোর নিয়ম হচ্ছে 12 × 4 × 2 / 6000। এটা ইভি এককে বেরিয়ে গেল, তাহলে ই ইজ ইকাল টু, আমরা একটু ক্যালকুলেশন করে নেব, ২.০৭ ইভি সমান 2.07 × 1.6 × 10⁻¹⁹ জুল। আচ্ছা দেখো, আর 25 ওয়াট সমান তো 25 জুল/সেকেন্ড। অতএব এটাকে, এই 25 কে যদি আমরা এটা দিই, একটা ফোটনের শক্তি তো এটা বেরোলো, তাহলে 25 কে আমরা যদি এটা ভাগ করি তাহলে প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন ওই বাতি থেকে বেরোচ্ছে বেরোবে। তার মানে অতএব ফোটন সংখ্যা সমান 25/2.07 × 1.6 × 10⁻¹⁹ সমান, আমরা এটা করতে চাইছি, ২৫ ৭.৫৫ × ১০⁻¹⁹ ভেরি গুড। আরেকটা দেখো, ছোট্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তোমার কাছে তিনটে ধাতু আছে এবং প্রত্যেকটি আমরা কার্য অপেক্ষা দিচ্ছি। আমরা গতকাল বলেছি পার্ট ওয়ান ভিডিওতে তোমরা দেখবে, তিনটি আমার কাছে ধাতু আছে, এই তিনটে ধাতুর কার্য অপেক্ষক, এর ডব্লিউটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, এর হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, এর হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। আলো পড়ছে প্রত্যেকটিতে, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে, সেটা ধরো 4100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, 4100 অ্যাংস্ট্রম প্রত্যেকটিতে, 4100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে। এই ধাতব পৃষ্ঠ থেকে 4100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারবে, আলোকজ ইলেকট্রন নিঃসরণ করতে পারবে? কোনোটাতেই পারবে না, বা কে পারবে? এটা বলতে গেলে, এটা দেখতে গেলে প্রথমে আমরা 4100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তিটাকে বের করে নেব। 4100 তরঙ্গ দৈর্ঘ্যের আমরা সে যে পদ্ধতি বলেছিলাম, ইজ ইকাল টু 12/4/20/4100, একটু দেখে নেব, 12/4, এটার শক্তি হচ্ছে 3.029 এত ইলেকট্রন ভোল্ট। দেখো পরিষ্কার হয়ে গেল, তাহলে এর কার্য অপেক্ষক, এর কার্য অপেক্ষক আর এটা, তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শুধুমাত্র এই দুটো থেকে বের করতে পারবে, এটা থেকে পারবে না। কেন না? আপতিত আলোর শক্তিটা হচ্ছে 3.029 ইলেকট্রন ভোল্ট, আর এর কার্য অপেক্ষক, এর কার্য অপেক্ষকের থেকে ওটা বেশি, অতএব দুটো থেকেই পারবে, এইটা পারবে। এটা গত চ্যাপ্টারের পার্ট ওয়ানের কিছু ছোট প্রশ্ন, হিন্টস দিলাম আমরা। এরপরে আমরা শুরু করব পার্ট টু। পার্ট টুতে আমরা বলেছিলাম যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা, এবং সেখান থেকে লেখচিত্র কিছু আজকে আমরা দেব। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আমরা একবার বলে দিই, যে
সূচনা কম্পাঙ্কের নিচের কম্পাঙ্কের আলো যত তীব্রই হোক ইলেকট্রন নিঃসরণ করতে পারবে না। ব্যাস একটা গেল। দুই, সূচনা কম্পাঙ্কের উপরের কম্পাঙ্কের যদি আলো হয় তাহলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করবে, কম্পাঙ্কের উপর নয়। তিন, সূচনা কম্পাঙ্কের উপরের কম্পাঙ্কের আলো যত আলোর ক্ষেত্রে যতই কম্পাঙ্ক বৃদ্ধি হবে ততই নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি হতে থাকবে। চার, এটি একটি তাৎক্ষণিক ঘটনা, আলো পড়া মাত্রেই ইলেকট্রন নিঃসরণ হয়। এটা আমরা পার্ট ওয়ানে একবার বলেছিলাম, দেখবে এই টাইম ল্যাগটা 10^-8 সেকেন্ড, এটা আমরা পার্ট ওয়ানে বলেছিলাম। ভেরি গুড। এখন আমরা দেখব এগুলোর লেখচিত্র কীভাবে আসে। দেখো, নির্গত ইলেকট্রনের গতিশক্তির সঙ্গে আমরা কম্পাঙ্কের সম্পর্ক, আপতিত আলোর কম্পাঙ্ক। দেখো লেখচিত্রটা কেমন হবে। এদিকে হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা, আমরা এরপর থেকে এটাকে ইম্যাক্স বলবো। দেখো লেখচিত্রটা হবে এইরকম, কারণ এই যে সরলরেখা কেন হচ্ছে, সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, সেই জন্য সরলরেখা আসছে। আমরা সরলরেখার ব্যাখ্যাটা আগামী ভিডিওতে দেব। এই সরলরেখার ব্যাখ্যাটা আমরা পাবো আইনস্টাইনের সমীকরণ, না হলে আমরা এই সরলরেখার ব্যাখ্যাটা পাবো, সরলরেখার ব্যাখ্যাটা আমরা পাবো। এটা গেল। তোমরা বলবে স্যার এখানটা ফাঁকা কেন। এই যে এইটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্কের নিচের কম্পাঙ্কের আলো তো ইলেকট্রন নিঃসরণ করতে পারে না, সেই জন্য গতিশক্তিও পাবে না। এরপরে চলে এসো, গতিশক্তির সাথে, নির্গত ইলেকট্রনের গতিশক্তির সাথে আলোর তীব্রতার লেখচিত্র, তীব্রতা, তীব্রতার লেখচিত্র কেমন হবে। দেখো গতিশক্তির সাথে তীব্রতা এরকম, কেন না, তীব্রতা বাড়লেও গতিশক্তি বাড়বে না, এই জন্য সরলরেখা আসবে, তীব্রতা অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। ভেরি গুড। এবার দেখো, আলোক তড়িৎ প্রবাহ এবং তীব্রতা, আলোক তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহ এবং তীব্রতা, এর লেখচিত্র কি হবে। এটা এটা কিন্তু দেখো মূলবিন্দুগামী সরলরেখা হবে। আমি আগেই বলেছি যে তীব্রতা যত বাড়বে অবশ্যই সেই আলোটা কিন্তু সূচনা কম্পাঙ্কের উপরে হতে হবে, কারণ সবসময় তোমরা মনে রাখবে সূচনা কম্পাঙ্কের নিচের কম্পাঙ্কের আলো, সূচনা কম্পাঙ্কের নিচের কম্পাঙ্কের আলো কখনো ইলেকট্রন নিঃসরণই করতে পারবে না। অতএব এবং তীব্রতা না থাকলে আলোক তড়িৎ ক্রিয়া তো হবে না, তীব্রতা জিরো, প্রবাহ জিরো হবে। আমরা এই তিনটে লেখচিত্র, আমরা আরও দুটো লেখচিত্র আমরা আনবো একটু পরেই, তার আগে আমাকে বুঝতে হবে এবং তার আগে আমাকে বুঝতে হবে যে একটা আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ আমরা এখানে একটা আঁকলাম, এটা পুরোপুরি বায়ু নিরুদ্ধ, বায়ু নিরুদ্ধ ঠিক না, বায়ু শূন্য, এবং এখানে একটা ক্ষার ধাতুর প্রলেপ লাগানো একটা ধাতব পাত, যেটাতে ক্ষার ধাতুর প্রলেপ লাগানো। পার্ট ওয়ানে আমরা বলেছিলাম যে ক্ষার ধাতুগুলি আলোক সচেতন ধাতু, ক্ষার ধাতুগুলি আলোক সচেতন ধাতু, এর উপরে আমরা যে কোনো একটা আলোক রশ্মি ফেলছি, এক বর্ণীয় আলো, এবং এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে, ইলেকট্রন নিঃসরণ হবে হলে এখানে আমরা এটাকে ইলেকট্রন নিঃসরণ হয় বলে আমরা ক্যাথোড বলবো, ক্যাথোড বললে আমরা এরপর কী করবো, এখানে একটা মাইক্রো অ্যামিটার লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমরা যদি দেখি, দেখবো যে একটু ক্ষীণ প্রবাহ পাওয়া যাচ্ছে, এখানে যদি মাইক্রো অ্যামিটার লাগাই একটু ক্ষীণ প্রবাহ, কেন না, আমরা তো একদম এই ক্ষার ধাতুটির, ক্ষার ধাতুটির যে কার্য অপেক্ষকের সমান শক্তি সম্পন্ন আলো তো ফেলিনি, তার থেকে বেশি শক্তির আলো ফেলেছি, ফলে বেশ কিছু ইলেকট্রন দ্রুত বেগে এসে অ্যানোডে ধরা পড়বে এবং প্রবাহিত হয়ে এখানে একটা ক্ষীণ মানের প্রবাহ পাওয়া যাবে। কিন্তু এবার আমরা দেখব যদি তীব্রতা বাড়তে থাকে তত দেখব এখানে প্রবাহের মানটা বাড়ছে, একটু আগে যেটা বলেছি। এরপর আমরা যদি এখানে একটা পজিটিভ দিয়ে দিই, এটা পজিটিভ দিলাম, এই যে বড় করেছি মানে পজিটিভ দেওয়া হয়েছে, তখন দেখব ওই একই তীব্রতা রাখলেও কিছুটা প্রবাহের মান বাড়ছে,
বেড়ে তীব্রতা যদি অপরিবর্তিত থাকে, প্রবাহের মানটা একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে, যেটাকে আমরা বলা হচ্ছে সম্পৃক্ত প্রবাহ বা স্যাচুরেশন কারেন্ট। মানে তীব্রতা কিন্তু চেঞ্জ করছি না, এবং শুধুমাত্র এখানে ভোল্টেজটা একটু বাড়িয়েছি, তাতে আমরা স্যাচুরেশন পেলাম। মানে এই তীব্রতার আলো যতগুলি ফোটন বের করছিল ঠিক ততগুলি এখানে চলে আসছে, আর নতুন করে কোনো ফোটন নেই। এই বিভবে এটা হয়েছে, সর্বোচ্চ প্রবাহ পেয়েছি, এবং এই সর্বোচ্চ প্রবাহের মান অবশ্যই বাড়বে যদি তীব্রতা বাড়ানো হয়। আচ্ছা, এবার আমরা যদি এটাকে নেগেটিভ করি, নেগেটিভ করছি, পজিটিভ নেগেটিভ, দেখো একদম শুরুতে দেখো যখন কোনো ব্যাটারি দিইনি এখানে, তখন নির্গত ইলেকট্রনগুলো এখানে ধরা পড়ছিল, পাচ্ছিলাম একটা প্রবাহ। কিন্তু ওই গতিশক্তির সবথেকে বেশি গতিশক্তির ইলেকট্রন তো একসময় ইলেকট্রন নেগেটিভ, আর এর নেগেটিভ তড়িদ্দারটাই আছে, ফলে ওকে তো পাঠিয়ে দেবে, কোন দিকে পাঠাবে, ক্যাথোডের দিকে পাঠিয়ে দেবে। তার ফলে কি হবে, একসময় এই প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তাহলে ন্যূনতম যে ঋণাত্মক বিভব দেওয়াতে আলোক তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে গেছে, সেই ন্যূনতম বিভবটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেন্সিয়াল। তার মানে আমি একটু সংজ্ঞাটা আরেকবার বলছি, একটু লিখে নাও দ্রুত। বুঝলে, ক্যাথোড সাপেক্ষে অ্যানোডে ন্যূনতম যে ঋণাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, সেই ন্যূনতম বিভবকে বলা হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল। আমরা এটাকে ভি জিরো বলছি। ধরো আমরা গত ভিডিওতে বলেছিলাম, আমরা স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভবের সঙ্গে, ভিজিরোর সঙ্গে আমরা নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির আমরা একটা রিলেশন স্থাপন করব। ইলেকট্রনের আধান যদি ই হয় আর স্টপিং পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তি ইভি জিরো হবে, ই ভি জিরো। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার সমান ই ভি জিরো, অতএব ভি ম্যাক্স সমান হবে টু ই ভি জিরো বাই এম তার বর্গমূল। আমরা বলেছিলাম একটা সূত্র দেব, এটার থেকে অঙ্কগুলো একটু দেখবে, ঠিক আছে, ম্যাথ পড়ে, ছোটোখাটো ম্যাথ একটু পড়ে, যেমন আমরা খুব সহজে দিতেই পারি যে ধরো দুটো পৃথক ফটোইলেকট্রিক কোষের জন্য স্টপিং পোটেন্সিয়ালের অনুপাত হচ্ছে 1:4, স্টপিং পোটেন্সিয়ালের অনুপাত। তোমাকে যদি বলা হয় সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত, হবে 1:4। কিন্তু যদি বলা হয় সর্বোচ্চ গতি বেগের অনুপাত কত, তখন আমরা কি করব, রুট করে দেবো ওটাকে, তখন ওটা হবে কিন্তু √1:4 সমান 1:2। খেয়াল রাখবে গতিশক্তি বলছে না গতি বেগ বলছে, এটার দিকে একটু খেয়াল রাখবে, গতিশক্তি বলছে না গতি বেগ বলছে। এবার দেখো এই সমীকরণ দিকে খেয়াল করবে, এখানে ম্যাথগুলো করবে, তার মানে আমরা স্টপিং পোটেন্সিয়াল পেয়ে গেলাম। এবার আমরা একটু যে লেখচিত্র আবার দেওয়ার কথা সেগুলো আমরা বলছি, দেখে যাও মন দিয়ে শোনো। যে ধরো তুমি একই তীব্রতার আলো ফেললে, আমরা এই পার্টটাকে মুছে দিই, জায়গা পাওয়া যাবে। আচ্ছা, একই তীব্রতার আলো ফেলেছ, ঠিক আছে, একই তীব্রতা কিন্তু পৃথক পৃথক কম্পাঙ্কের, ধরো √2, √3, পৃথক পৃথক কম্পাঙ্কের। দেখো যার কম্পাঙ্ক বেশি তার স্টপিং পোটেন্সিয়াল বেশি হোক, তার মানে এটা যদি লেখচিত্রে করো, কিন্তু প্রত্যেকটি তীব্রতা আই, আই মতলব ইন্টেন্সিটি, প্রত্যেকটি একই তীব্রতার কিন্তু ভিন্ন কম্পাঙ্কের আলো এখানে ফেলা হচ্ছে, তাহলে স্টপিং পোটেন্সিয়াল কোথায় যাবে? দেখো লেখচিত্রের সাহায্যে, একই তীব্রতা ওই জন্য প্রবাহ এবং বিভব, এই লেখচিত্র যদি তুমি আঁকো তাহলে কি হবে? দেখো তীব্রতা একই, ওই জন্য প্রবাহ একই হবে প্রত্যেকটা ক্ষেত্রে, একটা হবে √1 তীব্রতা আছে, এই কম্পাঙ্ক আছে, √3 আছে, কিন্তু এদের প্রত্যেকের নিবৃত্তি বিভবটা আলাদা আলাদা হবে। লেখচিত্র দিকে নজর করো একটু, এটার একটা √0 ভিজিরো, এটা আর একটা ভিজিরো, এটা আর একটা ভিজিরো। কেন? দেখো যে ঋণাত্মক বিভব দিলে ক্যাথোড সাপেক্ষে অ্যানোডে যে ঋণাত্মক বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়, তার মানে দেখো, এবং এই ঋণাত্মক বিভব যে ঋণাত্মক সাইডে ওটা আসছে, তোমরা বলতে পারবে যদি √1 > √2 > √3 হয়, তাহলে বলতো এই ভিজিরো, এই ভিজিরো, এই যে 3 নম্বর ভিজিরোটা কোন কম্পাঙ্কের জন্য,
অবশ্যই নিউমানের জন্য। কেন না, এর কম্পাঙ্কটা সব থেকে বেশি, অর্থাৎ নির্গত ইলেকট্রনের গতিশক্তিটা এর ক্ষেত্রে বেশি হবে। সেই জন্য এখানে ভিজিরো তিন নম্বর ভিজিও যেটা লিখেছি বড় করে বেশি লেগেছে যেটা, সেটাই হবে নিউ ওয়ানের জন্য, যেহেতু নিউ ওয়ানটা বেশি। এবার আমি একটু বদলে দিচ্ছি, ধরো ভিন্ন তীব্রতার আলো, মানে তীব্রতাটা আলাদা আলাদা, তিনটি আলো আসছে তীব্রতাটা কিন্তু আলাদা আলাদা, আই ওয়ান আই টু আই থ্রি, কিন্তু প্রত্যেকের কম্পাঙ্ক একই, নিউ নিউ, মানে কম্পাঙ্ক শক্তির, কম্পাঙ্ক মানে শক্তির সমানুপাতিক। অতএব দেখো যেহেতু তীব্রতা আলাদা আলাদা, তখন এই লেখচিত্রটাই কি হবে একটু দেখো, তীব্রতা আলাদা আলাদা, তাহলে বিভব এবং প্রবাহ যেহেতু তীব্রতা প্রবাহের সমানুপাতিক, এই জন্য প্রবাহটা হবে আলাদা আলাদা। এটা যদি আই ওয়ান আই টু আই থ্রি হয়, আমি যদি লিখি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আই ওয়ান গ্রেটার দেন আই টু গ্রেটার দেন আই থ্রি অবশ্যই। এবং এদের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকের কম্পাঙ্ক একই, প্রত্যেকের স্টপিং পটেন্সিয়াল একই হবে, এই যে ভিজিরো, নিশ্চয়ই বুঝতে পারলে। এখন আমরা এখানে যে জিনিসটা করেছি, এঁকেছিলাম, এটাই একটা আলোক তড়িৎ কোষ, মানে আলো পড়লে, মানে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে যে কোষে, তাকে আলোক তড়িৎ কোষ বলে। এখন আমরা বলবো এই আলোক তড়িৎ কোষের ব্যবহার। আলোক তড়িৎ কোষ প্রচুর জায়গায় তোমরা ব্যবহার করো, আলোক তড়িৎ কোষ প্রচুর জায়গায় তোমরা ব্যবহার করো। যেমন ধরো তোমরা দেখেছো ক্রিকেট মাঠে আলো আছে, আলোর পরিমাণ কেমন এটা জানার জন্য ব্যাটসম্যানরা অভিযোগ জানায় আম্পায়ারের কাছে, তখন দেখবে উনি একটা আলোক তড়িৎ কোষ বের করে দেখেন যে আলোক তড়িৎ কত তীব্রতার জন্য কত প্রবাহ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা নিয়ম আছে, ওই তীব্রতার উপর নির্ভর করে, তীব্রতা মানেই তো উজ্জ্বলতা, অতএব ওইটার উপর নির্ভর করে উনি বলে দেন যে খেলাটা আদপে চলবে কি চলবে না। তাছাড়া কোনো একটা হল ঘরে কত লোকের প্রবেশ, কত লোক আজ হল ঘরে মিটিংটা শুনলো, এটা স্বয়ংক্রিয় গণক যন্ত্র হিসাবে এটার প্রচুর ব্যবহার আছে। বা অনেক জায়গায় দেখবে সিনেমার পর্দায়, পূর্বে যে সিনেমাগুলো ছিল আমাদের রিলের সাহায্যে হতো, আলোক তড়িৎ কোষের সাহায্যে শব্দের পুনরুদ্ধার ঘটানো হতো, স্বয়ংক্রিয় গণক যন্ত্র হলো, ক্রিকেট মাঠে আলোর তীব্রতা পরিমাপে হলো, এরকম অনেকগুলি ব্যবহার আমরা আলোক তড়িৎ কোষের সাহায্যে, অনেক ক্ষেত্রে দেখবে অনেক মোবাইলে আলোক তড়িৎ কোষের ব্যবহারের জন্য দেখবে তীব্রতার হেরফের হয়, উজ্জ্বল আলো তো নিজে নিজে আলো কমিয়ে নেয়, এগুলো দেখবে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে আলোক তড়িৎ কোষের প্রচুর ব্যবহার আছে। আমরা আগামী ভিডিওতে আমরা কি করব সে কথা একটু বলে দিই। আমরা আলোক তড়িৎ কোষের বৈশিষ্ট্যগুলি বললাম, এই আলোক তড়িৎ কোষের বৈশিষ্ট্যগুলি বলি, এইগুলি সনাতন তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছিল না, তখন এলেন 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন, আলোক তড়িৎ সমীকরণ দিলেন, এই সমীকরণের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি তোমাদের 12-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যায় সনাতন তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা এবং আইনস্টাইনের সাফল্য, এবং আমরা আগের যে লেখচিত্রটা বলেছিলাম ওখান থেকে কি করে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করা যায়, এগুলো আমরা আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে আমার, এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে সুবিধা হবে তোমাদেরই, যে এর পরের ভিডিওর লিংক তোমাদের ওখানে যাবে। থ্যাংক ইউ।